গুড মর্নিং স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, এখন পড়াচ্ছি গল্প বুড়ো, তোমাদের কবিতা। আগের লেসনের অনুশীলনী করিয়ে দেবো, এখন গল্পটা শোনো, এই কবিতাটা শোনো। লিখেছেন সুনির্মল বসু। কি গল্পটা খুব সহজ। বইছে হাওয়া উত্তুরে, শীতের সময় উত্তর দিক থেকে বাতাস বয়, তাই বলা হচ্ছে বইছে হাওয়া উত্তুরে গল্প বুড়ো থুত্থুরে। থুত্থুরে মানে খুব বুড়ো। চলছে হেঁটে পথ ধরে, পথে এসে হেঁটে যাচ্ছে শীতের ভোরে সত্তরে, শীতকালের ভোরে সত্তরে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি সেই বুড়ো মানুষটা হেঁটে যাচ্ছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, সে চিৎকার করে করে যে কথাগুলো বলেছে তাতে তার মুখে ব্যথা ধরেছে। রূপকথা চাই রূপকথা, এরকম করে হাঁক দিয়ে সে রূপকথা বিক্রি করছে। রূপকথা চাই এরকম কথা বলার ফলে তার গলায় ব্যথা করছে। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওরতোড়া, আয় রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয়। সে বলছে ছোটরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছুটে আয় যদি দেখতে চাস আমার তলপির ভেতরে, তলপি মানে পুঁটলি, ভেতরে কি ভরা আছে। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, কাঁধের ওপর যে ঝোলা আছে সেখানে মন ভোলানোর অনেক গল্প আছে। দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয়। তাহলে কাঁধের ঝোলায় কী আছে, এগুলো সব দত্তি দানব যক্ষীরাজ পক্ষীরাজ এগুলো সব রূপকথার এক একটা চরিত্র, এগুলো ভরা আছে। কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমালার হাটখানা, আটচালা আটকাল এই তলপিটায় দেখবি যদি জলদি আয়। বললো কড়ির পাহাড় সার বাঁধা, এগুলো রূপকথা গল্পের মধ্যে শোনা যায়। সার বাঁধা, কড়ির পাহাড়, কড়ি তোমরা হয়তো দেখোনি, সাদা রঙের ছোটো ছোটো হয়, যেগুলো আগে পয়সার টাকা পয়সা আবিষ্কারের আগে কড়ি দিয়েই মানুষ কেনা বেচা করতো। তো সে কড়ির পাহাড় সার বাঁধা, ধরো এখন যদি 10 টাকার কয়েনের যদি কোনো পাহাড় হয় তাহলে আমাদের মনে যেমন আনন্দ লাগবে, তেমন কড়ির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, অনেক মানিক হীরা, সোনার কাঠি ঝলমলে, সোনার কাঠি, সোনার কাঠির উপর কাঠির গল্প তোমরা রূপকথায় শুনেছো, আর ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, তেপান্তর খুব বড় মাঠ, তেপান্তরের সেই মাঠ, হট্টমালার হাটখানা, আটকাল এই তলপিটায় আটকাল ভরা আছে তলপির মধ্যে দেখবি যদি জলদি আয়, যদি দেখতে চাস তাহলে জলদি আয়। এগুলো সব রূপকথার এক একটা থিম, এক একটা দৃশ্য, কড়ির পাহাড়, মানিক, সোনার কাঠি, তেপান্তরের মাঠ, এগুলো সব রূপকথার গল্পের মধ্যে শুনতে পাওয়া যায়। কেশবতী নন্দিনী এই থলেতেই বন্দিনী, কেশবতী অর্থাৎ যার অনেক বড় চুল সেই কেশবতী নন্দিনী মানে মেয়ে, সেও এই থলের মধ্যেই বন্দী আছে। শীতের প্রখর প্রত্যুষে, শীতের প্রখর, প্রখর মানে খুব, প্রত্যুষে মানে ভোরে, শীতকালের ভোরবেলায় আসবে না সে শত্রু, সে ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা, তাদের মূর্খতা ভাঙবো। আর খুব শীতের প্রত্যুষবেলায় ভোরবেলায় কোনো ছেলেই ছুটে আসবে না, কারণ সেই সময় ঠান্ডা, লেপের তলায় লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে সকলে পছন্দ করে। তো সে বলল ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা, রূপকথা আর বলবো না। এই ছিল গল্পটাই। তোমরা প্রথমে মানেগুলোকে মুখস্থ করবে, তারপরে যে যে কোশ্চেনগুলো আছে তার দু একটা কোশ্চেন আমি এখন আলোচনা করে দিচ্ছি। একের দাগের দেখো পেজ নম্বর 50, একের দাগের কী আছে। শীতকালে কেমন হাওয়া বইছে, উত্তরে হাওয়া বইছে, পথ দিয়ে কে হেঁটে যাচ্ছে, থুত্থুরে গল্প বুড়ো, এভাবে লিখবে। গল্প বুড়ো চেঁচিয়ে কী বলছে, রূপকথা চাই রূপকথা, গল্প বুড়ো ঝোলা কোথায় আছে, কাঁধে আছে, গল্প বুড়ো ঝোলায় কী আছে সব লিখতে হবে, দত্তি দানব পক্ষীরাজ যক্ষীরাজ, তারপরে তোমার লিখবে কেশবতী নন্দিনী, ওর কথাটা লিখতে হবে, কিন্তু এগুলো ভরা আছে। গল্প বুড়ো ছোটোদের কীভাবে আসতে বলছে, জলদি ছুটে আসতে বলছে, তাড়াতাড়ি ছুটে আসতে বলছে। কোন পাহাড় সার বেঁধে দাঁড়িয়ে আছে, কড়ির পাহাড়। গল্প বুড়ো কাদের রূপকথার গল্প বলবে না, ছোট্ট শিশুদের যারা ভোরবেলায় ছুটে আসতে পারছে না, তার কাছে আসছে না, তাদের আর গল্প শোনাবে না। গল্প বুড়োর মুখ ব্যথা কেন, কারণ সে অনেকক্ষণ ধরে
রূপকথা চাই, রূপকথা বলে চিৎকার করেছে আর ছোটদের সে আহ্বান জানিয়েছে তার রূপকথা গল্প শোনার জন্য। গল্প বুড়ো ছোটদের কি দেখার জন্য ডেকেছে, তার তল্পির মধ্যে, তার কাঁধে যে ঝোলা আছে তার মধ্যে কি কি আছে সেগুলো দেখবার জন্য। গল্প গল্প বুড়ো ঝোলায় কিসের কিসের গল্প আছে, গল্প বুড়ো ঝোলার মধ্যে এগুলো যেগুলো দেখলে এখানে, যে কড়ির পাহাড়, মানিক হীরা, চোখ ধাঁধানো মানিক হীরা, সোনার কাঠি, ময়নামতি, কেশবতী নন্দিনী, এদের গল্প আছে। তারপর শোনো, ভাঙবো তাদের মূল কথা, বলবো না খুব রূপকথা। কী কারণে গল্প বুড়ো এই কথা বলেছেন, কারণ শীতের ভোরে ভোরবেলায় সে চিৎকার করে ছোট্টদের আহ্বান জানিয়েছে কিন্তু কেউই তার কাছে ছুটে আসেনি, সেই কারণে সে আর রূপকথার গল্প বলবে না রাগে। গল্প বুড়ো কেন ছোটদের তাড়াতাড়ি আসতে বলেছে, তার কাঁধে ঝোলার মধ্যে কী কী ভরা আছে সেগুলো দেখার জন্য আর রূপকথার গল্প শোনার জন্য, শোনানোর জন্য। শীতকালের ভোরে গল্প বুড়ো ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠায়, শীতকালের ভোরে গল্প বুড়ো ছোটদেরকে রূপকথা চায়, রূপকথা বলে হাঁক ছাড়ে আর তাদেরকে তার তল্পির মধ্যে রূপকথার কী কী গল্প ভরা আছে সেগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করে। গল্প বুড়ো আসছে শীতের ভোরে, গল্প বুড়ো রূপকথা চাই বলে চেঁচাচ্ছে, গল্প বুড়োর কাঁধে রয়েছে ঝোলা, থুতথুরে কথাটির অর্থ হলো নড়বড়ে, ময়নামতি টলটলে, শীতের ভোরে উত্তরে হাওয়া বইছে, হাঁক শব্দটির অর্থ হলো জোরে ডাক, সার বাঁধা কিসের পাহাড়, কড়ির পাহাড়, এলোমেলো বর্ণগুলি সাজাও। দেখো প্রথমে রূপকথা, তারপরে রাজগুবি, তারপরে রাজপুত্তর, তারপরে মন পবন, তারপরে হচ্ছে কারখানা, তারপর কেশবতী। বাক্য নিজে নিজে লিখবে, শব্দার্থ তোমরা ওখানে পেয়ে যাবে, সেগুলো লিখে নেবে, আর বিশেষ্য আর বিশেষণ খুঁজে বার করো। দেখো উত্তরে বিশেষণ, থুত্থুরেও বিশেষণ, আজগুবি বিশেষণ, ঝোলা বিশেষ্য, তল্পি বিশেষ্য, রাজপুত্তর বিশেষ্য, কারখানাও বিশেষ্য। বিপরীত শব্দ শোনো, শীত গ্রীষ্ম, ভোর ভোর সন্ধ্যা, আর জলদি ধীরে, ভরা খালি। আর কবিতা থেকে এক কথায় প্রকাশ, দেখো গল্প বড়ে যে বুড়ো বুড়ো গল্প বুড়ো, যে মেয়ে চুল সুন্দর কেশবতী, মন রূপ হাওয়া মন পবন, শীতকালে বয়ে আসা হাওয়া উত্তরে, আর পরপর সাজানো এমন সার বাঁধা, আর রূপকথায় বর্ণিত জনহীন মাঠ তেপান্তর, যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয় চোখ ধাঁধা, আর লাস্ট আর একটা ক্রিয়াপদের তলায় দাগ দাও, বইছে হাওয়া উত্তরে বইছে, ক্রিয়াপদ ডাক ছেড়ে, সে ডাক ছেড়ে ডাক ছে, ওই শব্দটা একসঙ্গে যেটা ছে লাগানো আছে সেটা, আয়রে ছুটে ছোট্টরা, এটা কোনটা হবে, আয়রে ছুটে, ছুটে শব্দটা, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এটা কোনটা হবে, চেঁচিয়ে শব্দটা হচ্ছে ক্রিয়াপদ, আর দেখবি যদি জলদি আয়, আয় শব্দটা, আয়টা হচ্ছে ক্রিয়াপদ, আর লাস্ট এটা দেখো, গল্প বুড়ো কবিতায় আমরা শীতকালের কথা পাই, শীতকাল ছাড়া তোমার জানা আরও দুটি ঋতুর নাম বলো, দুটি ঋতু তিনটি করে বৈশিষ্ট্য, যে কোনো দুটো লিখবে, গ্রীষ্ম লিখবে, বর্ষা লিখবে, আর তিনটে করে বৈশিষ্ট্য লিখবে, যে বৃষ্টি হয় কি না, আকাশ মেঘে ঢাকা থাকে, মাঠঘাট জলে ভরে যায়, এগুলো লিখবে, আর তোমার জানা একটি রূপকথার গল্প সংক্ষেপে, এটা তোমরা নিজেরা লিখবে, কে কেমন গল্প জানো দেখবো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো, থ্যাংক ইউ।